নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো BS20 চ্যানেল। দেখে কি মনে হচ্ছে, কোনো গ্রামের খেতে তোমাদের নিয়ে এসেছি? একদমই নয়, এটা হচ্ছে আমার ছাদ বাগান। ইয়েস, তো তোমরা দেখে বুঝতে পারছো এটা কি গাছ, অনেকেই চিনতে পারছো। এটা হচ্ছে লাল শাক গাছ। লাল শাকের গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি। লাল শাক দিয়ে অনেক রকম আইটেম হয়ে থাকে, যেমন লাল শাক ভাজা, লাল শাকের টক। তো কিভাবে এই লাল শাক করলাম তোমাদের একটু দেখাবো। তো কদিন আগে আমরা দেখিয়েছিলাম ঠিক এই জায়গাতেই, এই ট্রেতেই দেখিয়েছিলাম ধনে পাতা হয়েছিল। ঠিক সেম জায়গাতে ধনে পাতা হওয়ার পর আমি লাল শাক বুনেছি, এবং কি সুন্দর লাল শাক হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো। চলো তোমাদের একটু দেখাই যে লাল শাক আমি কিভাবে করলাম, বীজ বোনা থেকে শুরু করে অঙ্কুর বেরোনো এবং ধীরে ধীরে বড় হওয়া, প্রত্যেকটা স্টেপ তোমাদের সামনে আমি তুলে ধরছি। চলো একটু দেখে নিই কিভাবে লাল শাক বড় হলো। তোমরা দেখলে যে কিভাবে লাল শাকের বীজ থেকে অঙ্কুর বেরোলো এবং ধীরে ধীরে বড় হলো। অনেকে তো আগে ভাবতে যে খুব কঠিন কাজ গাছ বোনা বা গাছ তৈরি করা, একদমই নয়। খুব সহজ জিনিস দেখে বুঝতেই পারলে, বীজটাকে 4-5 ঘন্টা ভেজানোর পর সেটা ছড়িয়ে দিতে হবে, এবং ওপরে একটা পাতলা মাটির লেয়ার দিতে হবে। 2 দিন বাদেই দেখতে পারবে অঙ্কুর বেরিয়ে গেছে। আর 3 বার আমি সার দিয়েছি এখানে, একদমই জৈব সার দিয়েছি, যাতে খাবার জিনিস এখানে কোনো রাসায়নিক সার দেয়নি। মিক্সচার দিয়েছি, 3 বার মিক্সচার দিয়েছি, তাতেই মোটামুটি এরকম রেজাল্ট আমরা দেখতে পেয়েছি। যারা যারা মনে করছো যে গাছ করবে বা করার ইচ্ছে আছে, তাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের এক একে প্রশ্নের উত্তর দেওয়ার। যাই হোক, আর বেশি বড় করব না ভিডিওটি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এবং জানাবে কীরকম লাগলো, তোমাদের কমেন্টসের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। BS20 সাবস্ক্রাইব নাও।